নমস্কার, আমি শশাঙ্ক। এই মুহূর্তে আমার সাথে আপনার আমাদের দর্শক সঙ্গে রয়েছে। এই মুহূর্তে একটা বিশেষ খবর, সংবাদ সংস্থা সূত্রে খবর যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ একটি সম্মেলনে যোগ দিয়েছিল এবং এই সম্মেলনে পাকিস্তানের আরও গুরুত্বপূর্ণ মন্ত্রী সেই সম্মেলনে ছিলেন। কিন্তু সেই সময় সম্মেলনে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বক্তব্য রাখছিলেন, ঠিক সেই বক্তব্যের মাঝে এক জৈনিক ব্যক্তি তিনি উঠে দাঁড়ান এবং বসার সিট থেকে উঠে দাঁড়িয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুড়ে দেন যে যে কখন আমাকে খাবার দেওয়া হবে বা আমাদের খাবার দেওয়া হবে। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে তার বক্তব্য থামিয়ে দেন এবং উপস্থিত জনতা এবং সংবাদ মাধ্যম ঘটনায় হকচকিয়ে পড়েন এবং সেই জৈনিক ব্যক্তির প্রশ্নের প্রত্যুত্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেন যে একটু পরেই খাবার দেওয়া হবে বলে তাকে আশ্বাস দেন এবং ঘটনাস্থলে পাকিস্তানের আরও অন্যান্য মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। এই ঘটনায় সবাই স্তম্ভিত যে একজন প্রধানমন্ত্রীর কোনো সম্মেলনে যখন বক্তব্য হয় এবং কীভাবে একজন মানুষ খিদের জন্যে এভাবে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন যে আমাকে খাবার কখন দেওয়া হবে, এই বিষয়টি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায়। আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আমি শশাঙ্ক মণ্ডল এবং আমার যোগাযোগ নাম্বার 9674094540।